নমস্কার বন্ধুরা চম্পা প্লেজ কুক থেকে আজ আমি বানাবো সুজি লুচি তো সুজি লুচি একবার যে খাবে তো বারবার খেতে চাইবে তো ওই লুচি যে এত সুন্দর হয় তো ভাবা যায় না যে আটা ময়দা লুচি আর খেতে পছন্দই করবে না তা সুজি লুচি খেতে ভালো লাগে তো চলো আমি কিভাবে বানাই তো দেখতে থাকো তো ছোটো বড়ো সবারই এটা পছন্দ যাদের দাঁতের প্রবলেম তারা এই লুচি খেতে কোনো অসুবিধে হবে না খুবই নরম তুলতুলে হয় তো আমি প্রথমে প্যান বসিয়ে দেব ঘি হাফ চামচ ঘিটা আমি গরম করে নেব দেব সুজি সুজি নিয়েছি এক বাটি সুজিটাকে আমি ভেজে নেব হালকা আছে ভাজতে হবে যাতে না লাল হয়ে যায় তো এইভাবে আমি কিছুক্ষণ নেড়ে নেব তো আমার ভাজা হয়ে গেছে দেবো দু বাটি জল আমি এক বাটি সুজি নিয়েছি দেবো দু বাটি জল দেবো হাফ চামচ লবণ আর দেবো হাফ চামচ চিনি এটাকে আমি দইয়ের মতো তৈরি করে নিতে হবে যেমন আটা ময়দা মাখানো হয় তো সেরকমভাবেই আমি ডোটা তৈরি করে নেব এইভাবে অনবতন নাড়তে হবে না হলে নিচেই লেগে যাবে তো দেখুন যখন দেখবে কোড়া থেকে ছেড়ে আসছে তখন দেখবে ডোটা আমার তৈরি হয়ে গেছে তো আমি হাতে করে একটু দেখাচ্ছি দেখুন হাতে না লাগে এমন বলটা আমার হয়েছে তো তখন বুঝতে হবে যে ডোটা আমার রেডি হয়ে গেছে আমি এবার তুলে নেব তুলে নিয়েছি এবার আমি হাত অবস্থাতে ঠান্ডা করলে হবে না তো হাত শোষ অবস্থাতেই আমি চার পাঁচ চামচের মতন ময়দা দেব আর দেব এক চামচ গুঁড়া দুধ তো আমি গুঁড়া দুধটা দিয়েছি তো আপনারা বাদ দিতে পারেন তো এইভাবে আমি ডোটাকে মাখিয়ে আমি আবার ওপর থেকে ধনে পাতা কুচি শুকনো লঙ্কা কুচি দিয়ে আমি ডোটাকে আবারও একটু মেখে নেব তো আমি আরও দু চামচ ময়দা দেব দিয়ে আমি একটু মেখে নেব ভালো করে এবার হাতে একটু তেল দিয়ে আমি টোটাকে আরেক চটকে নেবো দেখুন এইভাবে আমার মাখানো হয়ে গেছে তো আমি লিচিগুলো কেটে নেব এইভাবে লুচি পরোটা যেমন বেলার শেপ নেওয়া হয় সেরকম আমি গোল গোল করে নেব এইভাবে আমি সব লিচিগুলোই কেটে নেব তো আমি একটা লুচি আমি বেলে দেখাচ্ছি তো লুচি পরটার যেভাবে হয় লুচি যেভাবে পাতলা হয় সেরকম মাখানো বেলালে হবে না এটা একটু মোটা মোটা করে বেলতে হবে তো আমি সব লুচিগুলোই বেলে নেব এইভাবে হালকা করে বেলে নিতে হবে আমি কড়াই তেল দিয়েছি এবার আস্তে আস্তে করে লুচিগুলো ছেড়ে দেব তো দেখুন এইভাবে চেপে চেপে ভাজতে হবে